জরায়ুর ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার এগুলো যে হচ্ছে, এই রোগগুলো হওয়ার আগে নিশ্চয়ই কোনো না কোনো ধরনের সিমটম থাকে, সেই সিমটমগুলো আসলে কি কি? তো জরায়ুর ক্যান্সার সাধারণত আমাদের দেখা যায় এল্ডারলি উইমেনদের বেশি হয়, পোস্ট মেনোপজাল লেডিদের বেশি হয়। বলা হয় যে 40 বছরের আগে মাত্র 4-5% মেয়েদের হয়, অর্থাৎ বেশিরভাগই হচ্ছে আমাদের 60+ ইয়ার্সে। আচ্ছা, তখন মাসিক বন্ধ হয়ে যায় বেশিরভাগ মহিলাদেরই। পোস্ট মেনোপজাল ব্লিডিং, অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পরে পুনরায় রক্তপাত, এটাই হচ্ছে মোস্ট কমন। আর যদি ইয়াঙ্গার এজে হয়, একটু কম বয়সে হলো, তাদের দেখা গেল যে মেনোরেজিয়া, অর্থাৎ বেশি রক্ত যাচ্ছে মাসিকের সময়, অথবা 2 মাসিকের মধ্যবর্তী সময় তাদের ব্লিডিং হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তাদের স্বামী সহবাসের পরেও ব্লিডিং হতে পারে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে তার দুর্গন্ধযুক্ত একটা স্রাব যেতে পারে, এছাড়া সে পেটে চাকা বলতে পারে, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এ ধরনের সিমটমও থাকতে পারে। আর বলা হয় যে 5% ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না, হঠাৎ করে আমাদের কাছে আসলো অন্য কোনো কারণে চেক আপ করার জন্য, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে সে আসলে ইউটেরাইন বা জরায়ুর ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা, যখন এই সিমটমগুলো নিয়ে রোগীর আপনাদের কাছে আসে, তখন প্রাথমিক পর্যায়ে কী কী টেস্ট আপনারা আসলে করতে দেন? হিস্ট্রি কিছুটা সাজেস্ট করে, ফিজিক্যাল এক্সামিনেশন, তার স্পেশালি পেলভিক এক্সামিনেশন, একটা স্পেকুলাম দিয়ে আমরা দেখে নিই। এই যে আমি বললাম জরায়ু ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার, তার প্রথম পার্থক্যটাই কিন্তু আমরা করতে পারি স্পেকুলাম এক্সামিনেশন, অর্থাৎ একটু যন্ত্র দিয়ে জরায়ুর মুখটা আমরা দেখলাম। আমরা দেখলাম যে জরায়ুর মুখেই একটা হচ্ছে যে অ্যাবনর্মাল কিছু আমি দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আমার ওখান থেকে আমি ডায়াগনোসিস করে ফেললাম যে এটা জরায়ু মুখের ক্যান্সার। আর দেখা গেলো জরায়ুর মুখ, অর্থাৎ সার্ভিক্সটা নর্মাল, কিন্তু ইউটেরাসটা মনে হচ্ছে একটু বড়, সেখান থেকে ভেতর থেকে ব্লাডটা আসছে, তখন কিন্তু আমাদের কাছে সন্দেহ লাগে যে এটা ইউটেরাইন কোনো ক্যান্সার কি না বা ইউটেরাসের প্যাথোলজি কি না, আগেই তো বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই একটা বলি টিভিএস, অর্থাৎ ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি, মাসিকের রাস্তা দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি। আচ্ছা, এই আল্ট্রাসোনোগ্রাফিটাই আমাদের হচ্ছে প্রাইম একটা ইনভেস্টিগেশন, যেটা আমাদেরকে অনেক তথ্য দিয়ে থাকে, যেমন ইউটেরাসের সাইজটা কেমন, তার ভেতরে আসলেই কোনো গ্রোথ আছে কিনা, আর ইউটেরাসের যে আবরণী ভেতরের, আমি মিডল ইনার কোর যেটা বলেছিলাম, সেটার পুরুত্বটা কেমন। আচ্ছা, কারণ মাসিক বন্ধ হওয়ার পরে এই পুরুত্বটা সাধারণত থাকে আপনার 4 মিলিমিটার বা তার কম। কিন্তু একজন মহিলা আসলো পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে, কিন্তু আমি তার দেখলাম 16 মিলিমিটার 17 মিলিমিটার, তখনই কিন্তু এটা সাসপিশিয়াস আমার কাছে মনে হবে। আচ্ছা, অথবা মনে হতে পারে সেখানে আমি একটা গ্রোথই পেতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি আমাকে বলতে পারে, অথবা ইউটেরাসের মধ্যে কালেকশন থাকতে পারে, সেটা ব্লাড হতে পারে, সেটা হচ্ছে যে আমরা বলি সেরাস কালেকশন হতে পারে, এ ধরনের যদি থাকে, সঙ্গে তার সঙ্গে কোনো টিউমার আছে কিনা ওভারিতেও অ্যাসোসিয়েটেড টিউমার থাকতে পারে। তো এইগুলো থেকে আমরা তখন একটু ধারণা করি যে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার হতে পারে।